জম্মু কাশ্মীর সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার গুলিতে নিহত 3 জঙ্গি, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ। ফের জম্মু কাশ্মীর সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী। উপত্যকার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার গুলিতে নিহত 3 জঙ্গি, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ। সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীর উপত্যকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কেন্দ্র, অপরদিকে উপত্যকার শান্তির পরিবেশকে বিঘ্নিত করার প্রতিনিয়ত চেষ্টায় পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। তবে ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের মোক্ষম জবাব দিচ্ছে। সোমবার জম্মু কাশ্মীর সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী। উপত্যকার কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার গুলিতে নিহত 3 জঙ্গি, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ। সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, কাশ্মীরে সম্প্রতি পরপর জঙ্গি হামলা হয়েছে। কাঠুয়াতে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসবাদীরা, ওই হামলায় শহীদ হয়েছে 5 জওয়ান। এদিকে যখন অমরনাথ যাত্রা চলছে ঠিক সেই সময় এভাবে বারবার জঙ্গি হামলার ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে উপত্যকার উপরাজ্যপালের শক্তি বৃদ্ধি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি, লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে উপত্যকার জঙ্গিদের, আর তার বেপরোয়া হয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে তারা। তবে সেনা অভিযানে একের পর এক মারা পড়ছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।